আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা আজকে নির্ণয় এক থেকে আরো কিছু অঙ্ক করাবো। এটা এটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে, এটা প্রমাণ করতে বলছে। নির্ণায়কের অঙ্ক জটিলই জটিল, এমনি তো তোমাদের কাছে ম্যাথ জটিল, তাই না? তারপরে তো এগুলো মানে নিয়মকানুন সব মনে রাখতে হবে। তো পাশ করে ফেলতাম, আমাদের কাজ হয়েছে আমরা এটা ধীরে ধীরে বানাবো। এটা বিয়োগ এটা শূন্য, এটা বিয়োগ এটা শূন্য, এটা বিয়োগ এটা শূন্য ওয়ান, সবগুলো এটা বিয়োগ এটা জিরো, এটা তাকাও, এটা মাইনাস এটা শূন্য, এটা বিয়োগ সব লিখতে হবে, একটা লিখলে হবে না, সবগুলো এটা বিয়োগ এটা ওয়ান মাইনাস এ স্কোয়ার, এটা মাইনাস এটা শূন্য, এটা বিয়োগ এটা এ স্কোয়ার বিয়োগ এ বিয়োগ এ স্কোয়ার, এ বিয়োগ এ স্কোয়ার, তাই না? এ স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার ফোর, আর এগুলো ঠিক থাকবে, ওটা কার সাথে করা যায় না, তাই না? করা যায় না, যে এটা বিয়োগ এটা শূন্য, এটা বিয়োগ এটা, এটা বিয়োগ লিখছি, এটা এটা বিয়োগ এটা, এটা বিয়োগ এটা, এটা লিখছি আমরা, এটা, তাই না? এটা আনসেন্স, তাই না? কী করছি আমরা, আমরা করছি সি ওয়ান ড্যাশ বিয়োগ সি ওয়ান বিয়োগ সি টু, সি টু ড্যাশ বিয়োগ সি টু বিয়োগ সি থ্রি, তাই না? এক নাম্বার কলাম, এক নাম্বার কলাম থেকে দুই নম্বর কলাম বাদ দিছি, এক নাম্বার কলাম থেকে দুই নম্বর কলাম বাদ, তাই না? এই যে আবার কী করছি, আবার দুই নম্বর কলাম থেকে দুই নম্বর কলাম থেকে দুই নম্বর কলাম থেকে তিন নম্বর কলাম বাদ, এই যে বাদ সি ওয়ান ডেজারা বোঝায় এক নাম্বার, সি ওয়ান ডেজারা বোঝায় এক নাম্বার কলামের সবগুলো এলিমেন্ট চেঞ্জ, সি টু ডেজারা বোঝায় দুই নম্বর কলামের সবগুলো এলিমেন্ট চেঞ্জ, সবগুলো চেঞ্জ হইতে হবে না, হলে ভুল হয়েছে, ঠিক আছে? আর সিটু যখন লিখবো তখন মাইনাস শূন্য দিলে অবশ্যই পাশাপাশি সিটু লিখতে হবে, সি ওয়ান লিখছি পাশাপাশি সি ওয়ান, প্লাস হলে আগে পরে লিখলে অসুবিধা নাই, কিন্তু মাইনাস দিলে অবশ্যই সি ওয়ানটা থাকবে এখানে, সিটু জায়গায় সি টু পাশাপাশি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কাজ, নির্ণায়কের কাজ হচ্ছে ধীরে ধীরে বানানো, যদি বানানো যায়, না বানাতে পারলে অন্যভাবে আগাইতে হবে। এখন আমরা কি করব, নির্ণায়ক ভাঙবো, নির্ণায়ক ভাঙে ভেঙে ফেলবো, এই এইটা ধরলে এইটা বাদ এইটা বাদ, এইটুকু তো জিরো ইন্টু নির্ণায়ক আর লিখবো না শূন্য, তাহলে জিরো ইন্টু জি এটা বাদ এইটা বাদ, জিরো ইন্টু নির্ণায়ক বাদ, জিরো জিরো ইন্টু এইটা বাদ এইটা বাদ, এইটা এটা নির্ণায়ক জিরো দ্বারা গুণ দিলে জিরো হয়ে যাবে বাদ। এখন আমরা কী করবো, ওয়ান ওয়ান ধরলে ওয়ান বরাবর এটা বাদ এটা বাদ, এই লিখবো আমরা এখন, কিন্তু ওয়ান লিখে রাখছি, ওয়ান রয়েছে সহগুলো, ওয়ান মাইনাস এ স্কোয়ার এ মাইনাস এ স্কোয়ার ওয়ান মাইনাস এ স্কোয়ার এ টু দি এ স্কোয়ার বিয়োগ হবে যদি পাওয়ার ফোর, তাই না? এখন আমরা কাজ করি, ওয়ান মাইনাস এ স্কোয়ার ওয়ান মাইনাস এ স্কোয়ার, ওয়ান বিয়োগ অফ এ হবে এখানে, এ যদি ওয়ান বিয়োগ অফ এ দরকার নাই, তাহলে কত হবে এখান থেকে, এ কমন গেলে ওয়ান মাইনাস এ স্কোয়ার কমন গেলে ওয়ান বিয়োগ
স্কয়ার, এই যে এটা এখান থেকে কমন আসে ওয়ান মাইনাস অফ এ, এখান থেকে কমন আসে ওয়ান মাইনাস এ স্কোয়ার, এখান থেকে কমন আসে এ কত, এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে এই থাকে। প্রমাণ করতে বলছিল এ মাইনাস অফ ওয়ান হোল স্কোয়ার, ঘুরাই এটা ঘুরাই লিখি এ এ মাইনাস অফ ওয়ান, এ মাইনাস অফ ওয়ান হোল স্কোয়ার, এ স্কোয়ার বিয়োগ অফ ওয়ান, এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, প্লাস হয়ে গেছে, এটাই প্রমাণ করতে বলছি, এটাই প্রমাণ করতে বলছি। প্রমাণ করো যে এ প্লাস অফ এক্স বি প্লাস অফ সি প্লাস অফ এক্স বি প্লাস অফ এক্স সি প্লাস অফ এক্স এ প্লাস অফ ওয়াই বি প্লাস অফ ওয়াই সি প্লাস অফ ওয়াই স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এত ইকুয়াল টু, এত ইকুয়াল টু A minus O B, B minus C, C minus O B, C minus O B, X minus O Y. এটা প্রমাণ করতে বস, ঠিক আছে, এইটা প্রমাণ করতে বস। এই তো এখন আমি করি লেফট সাইড প্লাস ও এক্স বি প্লাস ও এক্স সি প্লাস ও এক্স এ প্লাস ও ওয়াই বি প্লাস ও ওয়াই সি প্লাস ও সি প্লাস ও ওয়াই স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাই না? এখন আমরা কাজ করব, কি করলে দুইটা জিনিস করি, ওয়ান থাকলে জিরো বানাবো, ওয়ান থাকলে আমরা জিরো বানাবো, আর ওয়ান না থাকলে আমাদের অ্যান্সারের দিকে তাকাবো, তাই না? এই কাজগুলো আমরা বেশি করি, হয় জিরো বানাবো ওয়ান থাকলে, অথবা বিয়োগ করি বিয়োগ, অথবা সবটি যোগ করি, দুইটা যোগ এরকম সাধারণত খুব করা হয় না, তাই না? দেখা যেহেতু এ মাইনাস বি আছে, এই দেখতেছি যে এইটা বিয়োগ করলে এ মাইনাস বিটা আসে, এই কাজগুলোই, তাই না? এটা বিয়োগ করলে কত হবে, এ মাইনাস বি, এটা বিয়োগ হবে এটা এ মাইনাস বি, এটা বিয়োগ হবে এটা এ মাইনাস বি, সবগুলা করতে হবে, এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা, তাই না? এক নম্বর রো থেকে, এক নম্বর রো থেকে দুই নম্বর, এক নম্বর কলাম থেকে দুই নম্বর কলাম বাদ, আবার এটা এটা বিয়োগ হবে এটা বি মাইনাস সি, বি মাইনাস সি, বি স্কোয়ার বিয়োগ সি স্কোয়ার, সি প্লাস অফ এক্স, সি প্লাস অফ ওয়াই, সি স্কোয়ার, কী করছি আমরা, সি ওয়ান ড্যাশ, সি ওয়ান ড্যাশ ইকুয়াল টু সি ওয়ান বিয়োগ সি টু, সি টু ড্যাশ, সি টু বিয়োগ সি থ্রি, এটা অ্যাপ্লাই করছি, এক নাম্বার কলাম থেকে এক নাম্বার, এক নাম্বার কলাম থেকে দুই নম্বর কলাম বাদ দিলে আমরা এটা পাই সি ওয়ান ড্যাশ, এক নম্বর কলামের সবগুলো এলিমেন্ট চেঞ্জ, দুই নম্বর কলাম থেকে তিন নম্বর কলাম বাদ দিছে, দুই নম্বর কলাম থেকে তিন নম্বর কলাম বাদ দিলে দুই নম্বর কলামরা পাওয়া যাবে চেঞ্জ, সব চেঞ্জ, এটা আনচেঞ্জ, এটা কোনো কাজ করিনি আমরা, ঠিক আছে, কাজ করিনি। এখন এখান থেকে এ মাইনাস বি কমন যায়, এখান থেকে এ মাইনাস বি কমন যায়, এখান থেকে বি মাইনাস সি কমন যায়, থাকে ওয়ান ওয়ান এ প্লাস ও বি, ওয়ান ওয়ান বি প্লাস সি, সি প্লাস ও এক্স, সি প্লাস ও ওয়াই, সি স্কোয়ার, কমন গেলে এটা থাকে, ঠিক আছে।
আমরা আবারও জিরো বানানো যায়। দেখো এই যে ওয়ান ওয়ান আসছে, এটা বিয়োগ হবে এটা জিরো, এটা বিয়োগ হবে এটা জিরো, মানে দুইটা জিরো আনতে পারলে একেবারে সহজ হয়ে যাবে। দুইটা জিরো যদি আনা যায়, যদি আমরা কাজ করার পরে ওয়ান ওয়ান আসছে, এখন আমরা কি করব, এ মাইনাস ও, বি বি মাইনাস সি, এটা বিয়োগ হবে এটা শূন্য, এটা বিয়োগ এটা শূন্য, এইভাবে করতেছি এখন। এটা বিয়োগ হবে এটা এক্স মাইনাস ও, এক্স মাইনাস ও ওয়াই, আর করার সুবিধা হবে না, আর করলে জটিল হয়ে যাবে। এক নাম্বার রো থেকে, এক নাম্বার রো থেকে দুই নাম্বার রো বাদ, এটা মাইনাস এটা শূন্য, এটা মাইনাস এটা শূন্য, এটা বিয়োগ হবে এটা মানে এক্স মাইনাস ও ওয়াই, আর কিছু লিখে নেই আমি, ঠিক আছে। বাকিগুলো আনসেন্স, দুইটা জিরো আইসে বসে আমার সুবিধা, দুইটা জিরো নিয়ে আসতে পারলে অঙ্কটা সহজ হয়ে যাবে। কী বলে এটাকে, তিন মাত্রার ছিল, এটাকে এখন আমি দুই মাত্রায় নিয়ে আসতে পারবো, তিন ক্রম দুই ক্রম। এটা করলে কত হবে, শূন্য ইন্টু নিম্ন এক মানে শূন্য, শূন্য ইন্টু নিম্ন এক মানে শূন্য, এত ইন্টু এটা বাদ দিদি, এটা বাদ এটা বাদ, কত থাকবে ওয়ান ওয়ান, এ প্লাস ও বি, বি প্লাস সি, তাই না, এ মাইনাস ও বি, বি মাইনাস সি, এক্স মাইনাস ও ওয়াই, ভেঙে ফেলো ভেঙে ফেলো, বি প্লাস সি, এটা ইন্টু এটা বিয়োগ এটা ইন্টু এটা বিয়োগ এত ইন্টু এত, এ মাইনাস সি, বি মাইনাস সি, এখান থেকে আসবে সি মাইনাস ও এ, আর এক্স মাইনাস ও ওয়াই, না এটা প্রমাণ করতে পারছি এটাই। তারপরে হচ্ছে কি, আমি মানে সব নিয়ম দিয়ে কিছু করাই দিই, মাইনাস এ স্কোয়ার এ বি, মাইনাস এ স্কোয়ার এ বি বি সি, এ বি মাইনাস বি স্কোয়ার, এবি মাইনাস বি স্কোয়ার বি সি, এসি বি সি, এসি বি সি মাইনাস সি স্কোয়ার, এটি বিগত ফোর, এটা আমার কথা বলছে, ঠিক আছে, মাইনাস মাইনাস এ স্কোয়ার এবি, মাইনাস সি স্কোয়ার এবি বি সি, এবি মাইনাস বি সি, বি স্কোয়ার মাইনাস বি সি, এসি বি সি, এসি বি সি মাইনাস সি স্কোয়ার, এখান থেকে এই কমন যায়, আমি কমন নিয়ে আসি, এই কমন, এখান থেকে এই কমন নিয়ে আসি, এখান থেকে এই কমন নেই, এ বি সি কমন গেলে কমন নিতে হবে, মাইনাস ও বি বি সি, এখান থেকে বি কমন গেলে এ বি সি, সি কমন গেলে বি বি, তাহলে কি হবে এখানে, এখানে সি কমন গেলে এটাকে গুণ করলে যে মানে ফোর আসবে, ফোর ফোর আসবে, মেগে ফেলে আমি করলাম না, থাকলে এটা ফোর আসবে,
পাইছিলাম না আমার খুব সময় প্রুভ দ্যাট x square y z z x plus z square তাহলে হচ্ছে x square plus xy x square plus y square xy y square plus yz yz করতে পারছ x square y z z square x square plus x y y square x z x y y square y z z square. এখন আমাদের কোনো সুবিধা করা যায় না, ওয়ান আনা যায় না, তাই না? ওয়ান আনা যায় না, বা আমি এটা বিয়োগ করলে এটা বিয়োগ করে এটা, এটা তো একটা কারণ সুন্দর ফিগার আসে না, এই মাইনাস বি বি মাইনাস সি এই ফর্মে আসে না, তাই না? এখন আমাদের চিন্তা করতে হবে কী করলে আমাদের একটা সুবিধা হবে, সেইটা হচ্ছে আমি তোমাকে দেখো, আমি যদি এদুটো যোগ করে বিয়োগ করি তাহলে শূন্য, একটা শূন্য হলে আমাদের সুবিধা, এদুটো যোগ করে বিয়োগ করছি শূন্য, এদুটো যোগ করে এটার সাথে বিয়োগ, এদুটো যোগ করে এটার সাথে বিয়োগ, তাহলে এক্স এক্স কাটা, এই যে টু আইস ওয়াই এদুটা যোগ করে এটা যদি বিয়োগ যাদের যাদের কাটা টু আইস ওয়াই, আর 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 কোনো সুবিধা করা যায় না, একটা শূন্য বানাইছি এইটাই আমার জন্য যথেষ্ট, এক্স প্লাস জেড এক্স জেড, তাই না? এই যে কী করছি আমরা এখানে সি ওয়ান ড্যাস ইজ ইকুয়াল টু সি ওয়ান প্লাস সি টু বি ওয়ান সি থ্রি, এইটাই অ্যাপ্লাই করছি, এক নম্বর কলাম দুই নম্বর কলাম যোগ করে তিন নম্বর কলাম থেকে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? আবার শূন্য হয়, এটা বিয়োগ হবে এটা শূন্য, এটা বিয়োগ হবে এটা মানে শূন্য, এটা বিয়োগ এটা মানে মাইনাস জেড, এটা বিয়োগ হবে এটা মানে এক্স মাইনাস অফ জেড, এই যে ওয়ান ওয়াই প্লাস অফ জেড জেড, কী করছি আমরা আর টু ড্যাশ করতে আর টু বিয়োগ আর টু, দুই নম্বর রো থেকে তিন নম্বর কলাম রো বাদ, এটা বিয়োগ হবে এটা শূন্য, এটা বিয়োগ এটা শূন্য মাইনাস জেড এক্স মাইনাস অফ জেড, এখান থেকে জেড কমন যায় ওয়ান মাইনাস ওয়ান এক্স প্লাস জেড এক্স মাইনাস
so z 2x y square z square ভেঙে ফেলবো এটা ইন্টু এটা মাইনাস মানে তোমার যে প্লাস এক্স প্লাস সূত্রের মাইনাস আর অঙ্কের মাইনাসে প্লাস জেডে জেডে কাটা জেডে জেডে কাটা ইকুয়াল টু কত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার টু Prove that a b x plus b y a x plus b y b c b x plus c y তাহলে হচ্ছে a x plus b y a x plus b y c y যেগুলো মন করতে বলছে এখন কোনোভাবে জিরো আনা যায় না, ওয়ান আনা যায় না, বুঝতে পারছো? ভালো জোরে আগেটার মধ্যেই আমি একটু আগাইতে পারি। এটা জিরোটা কিভাবে হয়েছে দেখো, এটাকে এক দ্বারা গুণ করছি এই এক্স, এটাকে ওয়াই দ্বারা গুণ করছি বি ওয়াই, তারপর করছি যোগ, তাই না? যোগ তাহলে এক্স প্লাস বি ওয়াই, এক্স প্লাস বি ওয়াই,
মাইনাস সি থ্রি, এইটা দুটো এটা এটা যদি বিয়োগ করলে এটা শূন্য হয়ে যাবে। এতে এটাকে এক দ্বারা রেখে ওয়াই দ্বারা গুণ করে যোগ করে এটা বিয়োগ করছি, এক দ্বারা গুণ ওয়াই দ্বারা গুণ যোগ করছি, করার পরে বিয়োগ করলে শূন্য হয়ে যায়। এটা দেখায় রাখছি, তাই না? ঠিক আছে ঠিক আছে, এই যে এটাকে এক দ্বারা গুণ দেখায় রাখছি, আর বড় রাশি তো করা যায় না, এটাকে ওয়াই দ্বারা গুণ আর বিয়োগ করছি। বিয়োগ কত? বিয়োগ যে মানে জিরো বিয়োগ তিনি মানে জিরো মাইনাস, তাহলে তো মাইনাস চিহ্ন হবে, তাই না? মাইনাস চিহ্ন হবে এখানে, এইটা মানে এখান থেকে বিয়োগ করছে, আমরা তো সি থ্রি থেকে বিয়োগ করছি এইটা, তাই না? এটা মাইনাস চিহ্ন আছে এখানে, মাইনাসটা আমরা সেকেন্ড সেকেন্ড থেকে দিয়ে রাখি, তাই না? সেকেন্ড থেকে দিয়ে রাখি, এখন এ বি শূন্য, বি সি শূন্য, এক্স প্লাস বি ওয়াই, বি এক্স প্লাস সি ওয়াই মাইনাস বি এক্স স্কোয়ার প্লাস বি এক্স ওয়াই প্লাস বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার, সি ওয়াই স্কোয়ার লিখে পেলাম, ছ গুণক লিখে পেলাম, কি থাকে এইটা বরাবর রো বা কলাম বাদ থাকে তত এ বি সি, আর ওই জিরো লাগলে জিরো ইন্টু নিন রাখ, মানে দেখি নি এটা, এটা জিরো হয়ে যাবে, মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার এ সি মাইনাস বি স্কোয়ার, নিন এটা ভাঙছি, এটা ইন্টু এটা বিয়োগ এটা ইন্টু এটা, মাইনাস কমন নিয়ে গেলে বি স্কোয়ার বিয়োগ এ সি এ এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই টু ওয়াই বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার, এটা প্রমাণ করতে পারছি, ঠিক আছে? এটা প্রমাণ করতে পারছি, ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এক্স কিউ বিয়োগ ওয়ান ওয়াই কিউ বিয়োগ ওয়ান জেড কিউ বিয়োগ ওয়ান, প্রমাণ করতে বলছে এক্স ওয়াই জেড মাইনাস অফ ওয়ান এক্স মাইনাস অফ ওয়াই ওয়াই মাইনাস অফ জেড, এটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে? এটা প্রমাণ করতে বলছে, পার্ট করবে এক্স এক্স স্কোয়ার এক্স এক্স স্কোয়ার এক্স কিউব ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই কিউব জেড জেড স্কোয়ার জেড কিউব, এই মাইনাসটাকে আমরা এই মাইনাসটাকে দেখলাম এদিকে, আবারও লিখবো এক্স 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 স্কোয়ার ওয়ান ওয়াই ওয়াই স্কোয়ার ওয়ান জেড জেড স্কোয়ার ওয়ান, আমি লিখছিলাম যে একটা নির্ণয়কে দুইটা দুই বা ততোধিক নির্ণয়কে যোগফল বা বিয়োগফল আকারে, গুণ ভাগ লেখি নেই, যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ করা যায়। এই যে এক্স এক্স স্কোয়ার এক্স কিউব আর ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই কিউব জেড জেড স্কোয়ার জেড কিউব, আর এই মাইনাস চিহ্নটা এই জায়গায় দিয়ে এক্স এক্স স্কোয়ার ওয়ান ওয়াই ওয়াই স্কোয়ার ওয়ান জেড জেড স্কোয়ার ইজ ওয়ান, এই যে ঠিক আছে, এই কাজটা আমার করা যায়। এখন এখান থেকে এক্স ওয়াই জেড কমন দেয়, এখান থেকে এক্স ওয়াই জেড কমন দেয়, ওয়ান এক্স এক্স স্কোয়ার ওয়ান ওয়াই ওয়াই স্কোয়ার ওয়ান জেড জেড স্কোয়ার কমন দেয়,
এখান থেকে আর যদি আমি উল্টে দিই, ওয়ান 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 এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, কিচ্ছু করি নাই, শুধু এখান থেকে এক্স কমন যায়, ওয়াই কমন যায়, জেড কমন যায়, নিয়ে নিছি। এটা শুধু একটা দিনে রেখের রো বা কলামের প্রত্যেকটা এলিমেন্ট চেঞ্জ করলে তাতে মানে কোনো পরিবর্তন হয় না। এই যে এটা নিয়ে গেছে এই জায়গায়, কেউ কারো জায়গায় নাই, এটা নিয়ে আসে 3 নম্বরে, এটা নিয়ে আসে 2 নম্বরে, তাই না? একটা দিনে রেখে সবগুলি রো বা কলামকে ইন্টারচেঞ্জ করলে মানের কোনো পরিবর্তন হয় না, সব লিখে দিয়েছি। এখন এটা কমন যায়, এটা কমন যায়, কমন যায়, কমন যায় কি এক্স ওয়াই জেড বিয়োগ ওয়ান, এটা তো কমন, ওয়ান 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 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এই যে কমন এক্স, এটা বিয়োগ এটা ওয়ান, এটা ওয়ান থাকে, আর এই কমনটা লিখছি এই জায়গায়। এখন এই যে ওয়ান ওয়ান আসছে, এখন জিরো বানানো যায়, জিরো বানানো যায়, ঠিক আছে, জিরো বানানো যায়, এই দিকে তো এক্স ওয়াই জেড বিয়োগ ওয়ান, এটা বিয়োগ হবে এটা শূন্য, এটা বিয়োগ হবে এটা মানে এক্স মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার বিয়োগ ওয়াই স্কোয়ার শূন্য, ওয়াই বিয়োগ জেড, ওয়াই স্কোয়ার বিয়োগ জেড স্কোয়ার, ওয়ান জেড জেড স্কোয়ার, কি করছি আমরা, সি ওয়ান ড্যাশ বিয়োগ সি ওয়ান বিয়োগ সি টু, সি টু ড্যাশ সি টু বিয়োগ সি থ্রি, এটা প্রয়োগ করছি, ঠিক আছে, এটা প্রয়োগ করছি, এটা বিয়োগ হবে এটা শূন্য, এটা মাইনাস এটা শূন্য, এটা মাইনাস এটা এত, এত বিয়োগ হবে এত শূন্য, এত বিয়োগ হবে এত ওয়াই মাইনাস জেড, এটা বিয়োগ হবে এটা 3 নম্বর কাজ, আমরা ম্যাক্সিমাম 2টা করতে পারবো, 3টা করা যাবে না, 2টা ধীরে ধীরে আসলে আমরা এটা 2 অর্ডারে নিয়ে আসতে পারি, 3 অর্ডার আছে, 2 অর্ডারে নিয়ে আসবে, 0 ইন্টু 9 মানে সব কাটা, 0 ইন্টু 9 দ্বারা গুণ দিলে শূন্য হয়ে যাবে, অতএব এইটা যখন ধরবে যে ওয়ান ধরলাম, ওয়ান বরাবর রো বার কলাম বার, তাহলে কত থাকে এক্স মাইনাস অফ ওয়াই, ওয়াই মাইনাস অফ জেড, এক্স স্কোয়ার বিয়োগ অফ ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার বিয়োগ অফ জেড স্কোয়ার, এইটা থাকে, এক্স মাইনাস অফ ওয়ান কমন যায়, ওয়াই মাইনাস অফ জেডও কমন যায়, এখানে ওয়ান এখানে ওয়ান, এক্স প্লাস অফ ওয়াই, ওয়াই প্লাস অফ জেড, ভাঙ পাবো তাহলে কত হবে, ওয়াই প্লাস অফ জেড, এক্স মাইনাস অফ ওয়াই, এক্স ওয়াই জেড বিয়োগ অফ ওয়ান, এক্স মাইনাস অফ ওয়াই, ওয়াই বিয়োগ অফ জেড, এটা কাটা যায় কত যায় কেন, ওয়াই কাটা যায়, জেড মাইনাস অফ এক্স, জেড মাইনাস অফ এক্স, এটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে, এটা প্রমাণ করতে বলছে, বি প্লাস সি, সি প্লাস ওকে, এ প্লাস ওকে, এত দিকে তো শূন্য, এরকম এটা থেকে এইটা, এটা থেকে ওটা প্রমাণ করতে পারছে, ঠিক আছে,
প্রমাণ করতে বলছি। এখন ভাগ করছি এটাকে বি দ্বারা গুণ দিব, ঠিক আছে, সি প্লাস হবে, বি দ্বারা গুণ করছি, বি দ্বারা ভাগ করছি, সি দ্বারা গুণ করব, সি দ্বারা গুণ করব, সি দ্বারা ভাগ করব, ঠিক আছে। প্রমাণ করবে এইটা, এখান থেকে এবিসি কমন আসে, এখান থেকে এবিসি কমন আসে, এ বি সি দুইটা আলিসি, একটা এবিসি আ আছে, এ বি সি 111 বি প্লাস সি, সি প্লাস ও, এ প্লাস ও, ঠিক আছে। এবিসি কমন নিয়ে আসছি, এবিসি কমন নিয়ে আসছি, স্কোয়ার হয়ে গেছে, আর বাকিগুলো রেখে দিচ্ছি। একটা প্রমাণ হয়ে গেল, ঠিক আছে, একটা দুটো প্রমাণ হয়ে গেছে, একটা প্রমাণ হয়ে গেছে, ঠিক আছে, একটা প্রমাণ হয়ে গেল। আর একটা কর, এবিসি এক নাম্বার কলাম আর তিন নাম্বার কলাম যোগ করে তিন নাম্বার কলামটা পেয়ে গেছে, এইটা যোগ এটা, এইটা যোগ এটা, এইটা যোগ এটা, এক নাম্বার কলাম আর তিন নাম্বার কলাম যোগ করে তিন নাম্বার কলাম পেয়ে গেছে। এখন এ বি সি এ প্লাস বি প্লাস সি কমন যায়, এ বি সি 111 111 একটা নির্ণায়কের দুইটা রো অথবা দুইটা কলাম সমান হলে ওইটার মান শূন্য, ঠিক আছে, এটা প্রমাণ করতে বলছি, এটা প্রমাণ করতে বলছি।
6 minus y z, y 6 minus y u z, that is equal to soy. X plus thrice y plus 2y z is equal to 1. Thrice x minus of y u y z is equal to 1. হয়ে গেছে এইভাবে এইভাবে নির্ণয়গুলো ভেঙে শুধু কেবল এখানে মানগুলো বসাই দিন এই জায়গায় এক্সের মান ওয়াইয়ের মানে এখানে পাওয়া যাবে এই জায়গায় এই জায়গায় অ্যান্সার এগুলো সব অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে শুধু মানগুলি বসা এই সব করা আছে মানগুলো শুধু বসাই দিবে এগুলো করে কে আসে ঠিক আছে এই পর্যন্ত কে পর্যন্ত